দেখুন যে বাহিনীর হাতে বিপুল পরিমাণ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নাসির ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ ইউনিটকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তেহরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেন দোকান যার মাধ্যমে আইআরজিসি শত্রুদের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার সক্ষমতা অর্জন করবে বলে জানান তিনি শনিবার প্রতিরক্ষামন্ত্রী দোকান এবং আইআরজিসির নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভির উপস্থিতিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিপুল পরিমাণ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নাসির এই বাহিনীর নৌ ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে দোকান বলেন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ভূমি কিংবা সাগর থেকে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম তিনি আরও বলেন নাসির ক্ষেপণাস্ত্র দ্রুতগামী স্পিডবোট থেকে অত্যন্ত নিখুঁতভাবে অতি কম সময়ের ব্যবধানে শত্রুবাহিনীর বিরুদ্ধে আঘাত হানতে সক্ষম দোকান আরও বলেন আইআরজিসির নৌ ইউনিটকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মাধ্যমে সজ্জিত করার ফলে ইরানের সামরিক সক্ষমতা এবং প্রতিরোধ সক্ষমতা আরও বেড়ে এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই ইরানের সামরিক বাহিনীকে এই ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য আধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত করা হচ্ছে উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল দোকান বলেন শত্রুদের যে কোনো আগ্রাসন রুখে দিতে এবং এ অঞ্চলে শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তাকে সুরক্ষা দিতে এইসব অস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে